বন্ধুরা, পাকিস্তানে মির্জাফরদের মাথায় হাত উঠেছে। কথা হলো পাকিস্তানি মির্জাফর কারা এবং কেন তাদের পাকিস্তানি মির্জাফর বলা হয়। সুসময়ের বন্ধু হয়ে অনেকেই পাশে ছিল পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের। সবসময় নেতার আশেপাশে থেকে সমর্থনের খই ফুটিয়েছে, দুনিয়ার সামনে সেজেছে পরম আপনজন। কিন্তু সাবেকে প্রধানমন্ত্রীর কারাবাসের পর একে একে নানা ছুতোয় হাত ছেড়েছে কাছের সেই পরিচিত মুখগুলো, সেই পরিচিত বন্ধুগুলো। একাকী করে দিয়েছিল তাকে, তবে জনগণের শক্তিতে সেই জেলবন্দি ইমরান খানই অবশেষে নির্বাচনের ময়দানে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। অন্ধকার কুঠুরি থেকে নিঃশব্দেই প্রতারকদের দিয়েছেন কড়া জবাব। বিজয়ী ইমরান খানকে ছেড়ে আসা সেই মির্জাফরদের কিন্তু এখন মাথায় হাত উঠেছে। গত বছর 9 মে দেশব্যাপী জাতীয় নিরাপত্তা স্থাপনায় হামলার পর পিটিআই রাজ্যের ক্রোধের মুখে ছিল। রাজনৈতিক অঙ্গন থেকে দলটিকে মুছে ফেলার জন্য চলছিল নানা কৌশল। পিটিআইয়ের শীর্ষ নেতা ও কর্মীদের জেলে পাঠানো হয়েছিল। ইমরান খানের এমন দুঃসময়ে তার প্রতি আনুগত্য হারিয়ে ফেলেছিল অনেক কাছের মানুষজন। তার বিরুদ্ধে অনেকেই চালিয়েছিল নানা কর্মকাণ্ড, কেউ কেউ আবার নিজেদের মধ্যেই দল গঠন করে ফেলেছিল, অন্যদের সেই দলে যোগ দেওয়ার জন্য প্রলোভিত করেছিল, কেননা তারা ধরেই নিয়েছিল ইমরান খানের গেম ওভার। ইমরান খানকে ছেড়ে যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টক, আরেকজন ছিলেন খানের অতি কাছের জাহাঙ্গীর তারিন। পরবর্তী সময়ে পিটিআই ত্যাগকারীদের প্ররোচিত করার উদ্দেশ্যে তিনি ইস্তেহাকামী পাকিস্তান পার্টি তৈরি করেছিলেন, তবে নির্বাচনে তাদের উভয় দলই অপমানজনকভাবে পরাজয় বরণ করেছে। প্রচারের সময় খট্টক দাবি করেছিলেন তিনি কেপির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তবে খট্টকে দুই ছেলে ও এক জামাই 960 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিতেও জিততে পারেননি। অপরদিকে তারিনের অনেক বড় স্বপ্ন ছিল, তার দাবি তার দল আইপিপি পার্টি পিএমএলএনের সঙ্গে একটি চুক্তি করে রেখেছে, ফলাফলের পর তারা একসঙ্গে কেন্দ্রে এবং পাঞ্জাবে সরকার গঠন করবে। তার দল আইপিপি ন্যাশনাল অ্যাসেম্বলিতে 12টি এবং পাঞ্জাব অ্যাসেম্বলিতে 37টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু ফলাফলে দেখা যায় লাহোর থেকে জাতীয় পরিষদে মাত্র 2টি আসন সংগ্রহ করতে পেরেছে তারা। যে জয় নিয়েও রয়েছে ব্যাপক কারচুপির অভিযোগ। ফলাফল শেষে ভরাডুবির পর অপমানের তীর এখন তাদের দিকেই বিদ্ধ হচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীর থাবা, বিরোধীদের চক্রান্ত আর পশ্চিমাদের ষড়যন্ত্রের মধ্যেও একের পর এক চমক দেখাচ্ছেন পাকিস্তানের বিশ্বজয়ের কাপ্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে থেকেও নির্বাচনে ভূমিধস জয়ের পরপরই সেনাবাহিনীর চাপানো 12 রাষ্ট্রদ্রোহী মামলা থেকে একদিনেই খালাস পেয়েছেন। রাষ্ট্রদ্রোহী তকমা ঘুচিয়ে একদিনেই হয়ে উঠেছেন দেশপ্রেমী ইমরান খান। অর্থাৎ গণমানুষের প্রাণভ্রমরা ইমরান খান এখন আর রাষ্ট্রদ্রোহী নন, দেশপ্রেমী। রায়ে আদালত আরও বলেছেন খানকে আটকে রাখার বৈধ কোনো কারণ নেই, তবে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় খানকে কারাগারে থাকতে হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলে এদিনই দেশবাসীকে তার সেঞ্চুরির খবর দেয় পাকিস্তান নির্বাচন কমিশন। প্রিয় প্রতীক ব্যাট ছাড়াই 100 আসন পেয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা।